সারা দেশে যেভাবে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে তাতে এখন রোগীর মাধ্যমে ডেঙ্গু বেশি ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় কোনোভাবে ডেঙ্গু রোগীকে যেন মশা কামড়াতে না পারে সেদিকে সবচেয়ে বেশি নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন কীটতত্ত্ববিদরা। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। এডিস মশা কামড়ালেই ডেঙ্গু রোগ ছড়াবে বিষয়টি সেরকম নয়। এডিস মশা প্রথমে ডেঙ্গুর ভাইরাস সংগ্রহ করে থাকে ডেঙ্গু আক্রান্ত রোগীর শরীর থেকে, তারপর সংগ্রহ করা সেই ডেঙ্গুর ভাইরাস এডিস মশা অনেকের মাঝে ছড়িয়ে দিতে পারে। তাই ডেঙ্গুর রোগীকে যেন কোনোভাবেই এডিস মশা কামড়াতে না পারে সে ব্যাপারে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। কেননা সারা দেশে ডেঙ্গু রোগ যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে এখন আর এডিস মশা নিয়ন্ত্রণ করার চেষ্টা যথেষ্ট নয়, যেমনটা বলছিলেন এডিস মশা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করা কীটতত্ত্ববিদরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যে ভাইরাল লোড, অর্থাৎ ভাইরাসবাহী রোগীর সংখ্যা কিন্তু এখন প্রচুর। অর্থাৎ একটা এডিস মশা ইচ্ছে করলেই ভাইরাস পেতে পারে, অর্থাৎ ভাইরাসবাহী মানে ভাইরামিক পেশেন্টকে কামড়ালে তার ভিতরে ভাইরাসটা চলে আসতেছে। সুতরাং যেখানে ডেঙ্গু রোগী আছে তাদেরকে মশারির ভিতরে রাখতে হবে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ডেঙ্গুর ইনফেকশন কমানো। ইনফেকশন কমাতে গেলে ভাইরাসবাহী মশা এবং মানুষের মধ্যে যদি একটা ব্যারিয়ার থাকে তাহলে তো ইনফেকশনটা অটোমেটিক্যালি কমে আসবে। কীটতত্ত্ববিদের মতে এডিস মশা যেন না ছড়ায় সে ব্যাপারে শুরুতেই ব্যবস্থা নিতে হয়, কিন্তু একবার তা ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন। আর সেই কঠিন বিষয়টিও অবৈজ্ঞানিক উপায়ে যদি করা হয় তবে পরিস্থিতি আরও জটিল হবে বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের যেটা হয়েছে যে মাল্টি স্টোরির বিল্ডিংগুলো হওয়ার কারণে ফগিং নিচতলায় করা হচ্ছে, প্রতিটা তলায় কিন্তু ফগিং করা হচ্ছে না, যার ফলে নিচে ফগিং করা হচ্ছে, মশাটা আলটিমেটলি গিয়ে আমাদের ঘরের ভেতরে লুকাচ্ছে। সেই জন্য আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এভাবে ফগিং করা উচিত যে এলাকার ফগিং করা হবে সেখানকার লোকজন তাদের ঘরের ভেতরে আগে কয়েল জ্বালিয়ে বা স্প্রে করে এই এডিস মশাটাকে ঘরের বাইরে বের করে দিয়ে জানলা দরজা বন্ধ করে ফেলবে, এবং পরের দিন যখন ভোরে আলটিমেটলি ফগিং করা হবে এই বাইরে অবস্থানরত যে এডিস মশাগুলো এটা মারা পড়বে, কারণ তারা তখন আর ফিরে আর ঘরের ভিতরে লুকানোর জায়গা পাবে না। সারা দেশে দেখা দেয়া ডেঙ্গু রোগ কেবল ঢাকা থেকে ছড়াচ্ছে এমনটা ভাবার এখন আর কোনো কারণ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আশিকুর রহমান চৌধুরী, NTV News, ঢাকা।